সবাইকে স্বাগতম বিপ্লব আইটি চ্যানেলের পক্ষ থেকে। বিপ্লব আইটি চ্যানেলের পক্ষ থেকে আমি বিপ্লব বলছি। তো আমার এই চ্যানেলটি মূলত আইটি রিলেটেড, আইটি রিলেটেড যত ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন, তো অফকোর্স আমার এই চ্যানেলে সবাই চোখ রাখবে। তো আজ আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে লেখালেখি করতে হয়, কীভাবে বর্ডার দিতে হয়, কীভাবে লেখা বোল্ড করতে হয়, কীভাবে ইতালি করতে হয়, সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার এই চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার যে আপকামিং ভিডিওগুলো আসবে, সবাই আমার আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে হলে চ্যানেলে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব নেওয়ার একটা অপশান আছে, ওখানে খুললে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে একটা বেল আইকন আছে, ওইখানে গিয়ে আপনারা বেল আইকনটা ক্লিক করলে তো আমার যে যতগুলো আপকামিং ভিডিও আছে আপনার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তো এই যেখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নের নাম হচ্ছে নর্থ পয়েন্টার। এই মাইনাস কোয়ান্টিটিতে পয়েন্ট যদি আপনারা যেখানে কাজ করতে যাচ্ছেন ওইখানে সব ধরনের কাজ করা সম্ভব। অর্থাৎ কোনো কিছু যদি ক্লিক করতে চান তাহলে যেমন ধরেন মাইকে যদি আমি ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটাকে ক্লিক করছি, তো ওই মাউস পয়েন্টারটা দিয়ে মূলত আপনারা ক্লিক করার যে অপশন সেটা খুঁজে পাবেন। আর এখানে যেটা রিফ্রেশ করছি, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ, এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি খুব দ্রুত হওয়ার জন্য এই রিফ্রেশটা দিতে হয়। তো রিফ্রেশ করার আরেকটা অপশন হচ্ছে যে এখানে একটা আমরা সার্চ বারে গিয়ে এখানে যদি আপনি রান লেখেন তাহলে আর লেখলে এখানে একটা রান নামের অপশন আছে, রান লিখতে এখানে ট্রি লিখে দিতে হবে, তাহলে এখানে ওকে দিলে তাহলে আপনার কম্পিউটারটা হয়তো আরও স্পিড হবে। তো যে কোনো কাজ দ্রুততর করার জন্য এভাবে রিফ্রেশ করতে হবে, রান থেকে ট্রি দিয়ে ওকে দিলে আপনার কম্পিউটারটা আরও দ্রুত হবে। তো এখন দেখাবো যে কীভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয়। তো এমএস ওয়ার্ড ওপেন করতে হলে আপনাকে প্রথমে এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড 2010 লেখা আছে, তো এটা আপনাদের ডিফল্ট অবস্থা হয়তো বা আসবে না। আপনারা হয়তো কম যারা নতুন ইউজ করেন নাই কখনো, তারা সেই জন্য তাদের জন্য বলছি যে এখানে হয়তো বা পাবেন না, সেই জন্য পাওয়ার জন্য অল অ্যাপসে ক্লিক করবেন। অল অ্যাপসে ক্লিক করার পরে এখানে মাউসের স্ক্রল বারটা ঘুরাবেন অথবা যে এখানে স্ক্রলের যে একটা অপশন আছে এটা যেভাবে নিচে ড্র্যাগ করে নিচে নামাবেন। নিচে নামানোর পরে মাইক্রোসফট অফিস নামের একটা অপশান আছে, মাইক্রোসফট অফিসে এখানে ক্লিক করবেন, গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 লেখা আছে এখানে ক্লিক করবেন। তো যারা যে অ্যাপ্লিকেশনটা সেট আপ দিয়েছেন কম্পিউটারে সে সেটাই শো করবে, আমার এটা 2010 অফিস, কিন্তু 2010 আছে, 2007 আছে, এক্সপি আছে। তো এখন সচরাচর 2010 দিয়ে কাজ বেশি হয়, তো 2010 যারা আছে তারা অবশ্যই দেখে নিতে পারেন কীভাবে কাজ করতে হয়। তো 2010 আমরা এভাবে ডাবল ক্লিক করবো, তো দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো যখন ওপেন করার পর। তো ওপেন করার পরে ইন্টারফেস যখন আসবে তখন বুঝতে পারবেন আপনার এটা ওপেন হয়েছে। তো আমি কিছু এখানে বিষয় নিয়ে পরিচয় করে দিই, যেমন এখানে উপরে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটাকে বলে যে টাইটেল ওয়ার্ড, এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট যে অপশনগুলো আছে এগুলোকে সবগুলোকে বলে যে মেনু বার, আর এখানে যে নিচে অপশনগুলো আছে এগুলোকে মেনু কমান্ড বার বলে। আর এখানে যে একটা অপশন দেখছেন অথবা যে একটা স্কেল দেখছেন এটাকে এখানে রোলার বলে, আর এই যে সাদা যে অপশানটা এখানে যে সাদা পেজটা দেখছেন সেটাই হচ্ছে পেজ, মূল পেজ। অর্থাৎ আপনি এখানে যেন কোনো কিছু লেখালেখি করতে চান এখানেই আপনারা লেখালেখি করতে পারবেন। অর্থাৎ এখানে চিঠি দরখাস্ত যেই যা যাবতীয় যত লেখালেখি কাজ আছে আপনারা এখানে লেখালেখি করতে পারেন। তো আমি এখানে লিখলাম না, তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে লেখা লেখালেখি হয়ে যায়। অর্থাৎ আমি এখানে একটু ওয়ার্ড লিখছি, সাপোজ আমি এখানে এমএস ওয়ার্ড লিখলাম, দেখেন। তো এমএস ওয়ার্ডটা আমি প্রথমে একটু বড় করে নিই, তো বড় করার জন্য এই যে দেখুন এখানে মেনু কমান্ডে একটা গ্রুপ রোল নামের অপশন আছে, এখানে এটাকে এইভাবে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, আর ছোট করার জন্য এখানে এটা স্নেক ফর্ম দিলে এটা ছোট হয়ে যাবে। তো এভাবে বড় ছোট করতে পারবেন। তো আমি লেখাটা একটু বোল্ড করতে যাচ্ছি অর্থাৎ একটু গাঢ় করতে যাচ্ছি, গাঢ় করার জন্য আপনাদের এখানে দেখুন একটা অপশন আছে বোল্ড নামের, এই বোল্ড নামের এখানে এভাবে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও এটা বোল্ড হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই যে কোনো কাজ করার সময় আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া কম্পিউটার কখনোই বুঝবে না।
আপনি কাকে বোল করতে যাচ্ছেন, কাকে ইতালি করতে যাচ্ছেন। তো আমি এখানে এটা সিলেক্ট করার বোল করলাম, তারপর আমি ইতালি করতে চাইলে দেখুন এখানে একটা অপশন আছে ইতালি, ইতালি করতে পারবো। আমি আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবো, অর্থাৎ নিচে যদি আন্ডারলাইন দিতে চাই এখানে আন্ডারলাইন দেওয়া সম্ভব। তো আন্ডারলাইনটা যদি আবার তুলে ফেলতে চাই তাহলে এখানে সিলেক্ট করে এই যে আন্ডারলাইনের উপর ক্লিক করলে এটা চলে যাবে। এখন দেখাচ্ছি আপনারা কীভাবে এখানে এ বি সি অথবা এসপার বা বি স্কোয়ার একটা সূত্র আছে আমরা সবাই জানি। তো এসপারটা কীভাবে দিবেন, আমি এখানে প্রথমে এ ছোটো হাতের কি এ টু লিখবেন, প্লাস দিচ্ছি বি টু, একটা ছোটো করে দিই ছোটো হাতে। তো আমি চাচ্ছি যে টুটা হচ্ছে যে স্কোয়ার আকারে হবে, তো স্কোয়ার করার জন্য আগে আমাকে টুটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে আমি চলে যাব এখানে একটু দেখুন এটাকে বলে যে সুপার স্ক্রিপ্ট, এই সুপার স্ক্রিপ্টটা যখন ক্লিক করব সিলেক্ট করার পর তখন এটা স্কোয়ার হিসেবে চলে হয়ে যাবে। তারপর আমি এটাও সেমভাবে সিলেক্ট করে এই যে এখানে সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা স্কোয়ার রূপান্তরিত হয়ে যাবে, টু থেকে এটা স্কোয়ারে রূপান্তর হবে। তারপর আমি এখানে যদি অর্থাৎ যদি টুটাকে অথবা আমি আরেকটা স্টোর যে একটা পানি সূত্র আছে টু ও, বড় হাতে দেখি টু ও, তো আমি চাচ্ছি যে টুটা নিচে হবে অর্থাৎ থেকে আমরা বলি যে সাব স্ক্রিপ্ট। তো সাব স্ক্রিপ্টটা করার জন্য আগে বরাবরের মতোই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে এখানে দেখুন একটা সাব স্ক্রিপ্ট আছে, সাব স্ক্রিপ্টটা দিলে সে নিচে নেমে যাবে। তারপরে এখানে আমি আপনার দেখাবো আপনাদেরকে একটা কালারের বিষয় নিয়ে। তো কালারের বিষয়টা হচ্ছে যে এখানে প্রথমে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনারা এখানে একটা দেখুন কালার ফ্রন্ট কালার এটাকে অর্থাৎ আপনি যদি একটা ফ্রন্টের মধ্যে কালার দিতে চান এভাবে আপনি চাইলে কালার দিতে পারবেন। তারপর যেই কালারটা দিতে চাও মন চাই সেই কালারটা দিবেন, আপনি যদি যাচ্ছেন যে অন্য ধরনের কালার তাহলে মোর কালার নামে অপশন আছে, মোর কালার দিলে এই যে উপরে মোর কালার, মোর কালার দিলে এখানে কাস্টম স্ট্যান্ডার্ড অনেক ধরনের অপশন আছে। তো আমি দিচ্ছি না, আমি এখানে এটাকে রেড করে দিচ্ছি, সাপোজ রেড কালার দিলাম। তারপরে আমাদের কিছু কাজের প্রয়োজন হয়তো বা হাইলাইট দিতে হয় বা হাইলাইট কালার দিতে হয়, হাইলাইট কালারটা দেওয়ার জন্য পাশে একটা অপশন আছে দেখুন এই যে হাইলাইট টেক্সট হাইলাইট কালার নামে, এখান থেকে আপনি যদি একটা কালার চুজ করে দেন তাহলে এখানে একটা হাইলাইট করবে। তার আগে দেখুন আগে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া কিন্তু কাজ হবে না। এই যে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন হাইলাইট কালার পড়ে যাচ্ছে, তবে হলুদ করে দিলাম এটাকে, হলুদ কালার দিতে যাচ্ছে। অথবা আপনি যদি এই কালারগুলো না চান তাহলে সেক্ষেত্রে ডিলেট করে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিলেট করার জন্য এখানে নো কালার নামের একটা অপশন আছে, নো কালার দিলে এখানে একটা নো কালার হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ফন্ট কালারটাও যদি আমি নান করে দিতে চাই অথবা নো দিয়ে দিতে চাই সেজন্য এখানে আমাদেরকে এটাকে আবার রেড ব্ল্যাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে আপনাদের কালারের কম্বিনেশনটা এভাবে করে দিতে পারবেন। তারপরে এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমাদের লেখার ডিজাইন বা লেখার স্টাইল বলতে পারেন, তো লেখার স্টাইলটা আপনাদের মতো করে দিতে চাইলে এই যে দেখুন এখানে একটা ফ্রন্টের একটা অপশন আছে দেখেছি ওরা, যে এখানে একটা তারা বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু এখানে ডিজাইন হচ্ছে। তো আমি আপনাদের একটা ডিজাইন দিয়ে দেখাই যেমন ধরনের পরিবর্তন হয়েছে, এভাবে করে আপনারা ডিজাইনটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর দেখাচ্ছি এখানে একটা অপশন দেখেন এটাকে বলে যে সেন্টেন্স কেজ, অর্থাৎ আপনার লেখা আমি এখানে নিচে আরেকটা লেখা লিখি দেখুন বন্ধুরা এখানে বাংলাদেশ লেখাটা সবগুলোই বড় হাতে হয়ে গেছে। তা আমি যদি এটাকে নির্দিষ্ট আকারে যদি ছোট করে ফেলতে চাই অর্থাৎ চাইছি যে আমার সব লেখাই ছোট বা সব ক্যারেক্টার দিয়ে ছোট হয়ে যাবে, তো এখানে লো কেস লোয়ার কেস আছে, লোয়ার কেসটা দিলে এইভাবে সবই ছোট হয়ে যাবে এটা সিলেক্ট করে অবশ্যই। তো সিলেক্ট করার পর এখানে যদি আপনি আবার বড় হাতে করতে চান আপার কেস দিলে আপার কেস দিলে আবার বড় হয়ে যাবে, তারপর এখানে আবার সিলেক্ট করে সেন্টেন্স কেস দিলে প্রথমটা বড় হাতে আর পুরো সব ছোট হাতে। তারপরে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটাকে মাঝখানে নিয়ে যাবেন, লেখাটা কীভাবে নির্দিষ্ট আকারে মাঝখানে নিয়ে যাবেন। তো এটা আপনারা হয়তো বা অনেকে যেটা করেন যেটা হচ্ছে যে কিবোর্ড থেকে স্পেস বার টাইপভাবে নিয়ে যান, হয়তো বা এইভাবে বইগুলোটা করবেন না কারণ এটা নির্দিষ্টভাবে মাঝামাঝি হয় না। তো নির্দিষ্ট মাঝামাঝি করার জন্য যে নির্দিষ্ট মাঝামাঝি করার জন্য যে আপনার এখানে একটা সেন্টার আছে টেক্সট সেন্টার, তো টেক্সট সেন্টারটা যখন ক্লিক করবেন এটা সম্পূর্ণ মাঝামাঝি নিয়ে গেলেন। তারপরে যখন রাইটে ক্লিক করবেন এখানে রাইটে চলে যাবে, লেফটে করলে লেফট, এগুলো আপনারা কিবোর্ড থেকেও করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে
রাইট নিতে গেলে কন্ট্রোল আর দিলে রাইটে যাবে, কন্ট্রোল ই দিলে মাঝামাঝি হবে, অথবা সেন্টার হবে, কন্ট্রোল এল দিলে এটা লেফটে যাবে। তো এভাবে করে আপনারা করতে পারেন। এখানে দেখুন আমি আপনাদের এখন এটা দেখানোর পরে এখন আমি দেখাবো এটা কপি পেস্ট, অর্থাৎ আপনারা যদি বাংলাদেশ লেখাটাকে আরও চান অথবা কাজের প্রয়োজন হয়তো বা দ্রুততা করার জন্য আমাকে একটু কপি করতে হচ্ছে, তো কপি কীভাবে করবেন দেখুন। কপি করার জন্য এখানে প্রথমে একটা বক্স আসে এই যে কপি নামের, হ্যাঁ এই যে কপিটা যখন ক্লিক করবো আগে সিলেক্ট করে যখন কপিতে ক্লিক করবো তখন এটা কপি হয়ে গেল। তো আমি কপিটা আসে যাচ্ছি নিচে, পেস্ট আসলে নিচে করতে যাচ্ছি। তো এখানে আগে যে আপনার অপশান দেখছেন যেটা হচ্ছে যে এটাকে বলে যে কার্সর, তো কার্সরটা একবার দেখছেন উঠছে একবার নিচ্ছে, একবার উঠছে একবার নিচ্ছে, এটাকে বলে যে কার্সর। এই কার্সরটা আপনি যেখানেই রাখবেন ওইখানেই কিন্তু লেখাগুলো পড়বে, অথবা আমি যদি কোনো কিছু দেখতে চাই এই যে লেখাগুলো ওখানে হচ্ছে, সেই জন্য কার্সরটাকে ফলো করবেন, কার্সরটা কোন জায়গায় আছে। তারপর এখানে দেখেন কপি করার পর আমি যদি টেস্ট দিই তাহলে এগুলো দেখুন নিচে, এখানে শুধু টেস্টই হচ্ছে। তো এইভাবে করে আপনারা কপি পেস্ট করতে পারেন। আবার এখানে যদি এই লেখাটাকে অথবা এই উপরে স্ক্রুটে কেটে দিতে চান বা অথবা এখান থেকে কেটে নিচে লিখতে চান তাহলে এটাকে কাট নামের অপশান আছে, সেটা এইভাবে কাট করে এই যে নিচে এটাকে পেস্ট করলে এটাকে নিচে হয়ে গেল। তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে এগুলোকে নাম্বারিং কীভাবে করবে, অথবা আমার এখানে কাজের প্রয়োজনে নাম্বারিং করতে হচ্ছে, অথবা বাংলাদেশের 1, 2 অথবা সিম্বল দিতে যাচ্ছি। তো আপনারা যদি প্রথমে সিম্বল দিতে চান তো সেই জন্য এখানে দেখুন বুটস নামের একটা অপশান আছে, এই যে বুটসে এখানে ক্লিক করবেন, সরি বুটসে এখানে দেখুন এখানে নাম্বারিং যে অপশানটা আছে সিম্বল, সিম্বলগুলো বুটসে এভাবে করে আপনারা চাইলে সিম্বল দিয়ে দিতে পারেন। তারপরে এখানে যদি নাম্বারিং করতে চান তাহলে এখানে এই যে নাম্বারিং এর যে একটা বিষয় আছে এই যে এভাবে নাম্বারিং করতে পারেন, এখানে রোমান সংখ্যা দিতে চাইলে রোমান সংখ্যাও দেওয়া সম্ভব। এভাবে করে আপনারা বন্ধুরা নাম্বার বোর্ড এই ইউজগুলো করতে পারেন। তারপরে এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা হয়তো অনেকেও জানি না, এটা হচ্ছে লাইন স্পেসিং অথবা প্যারাগ্রাফ স্পেসিং। তো লাইন স্পেসিংটা মূলত দেখুন কী কাজ করে, আমি যদি কী করে দিই এখান থেকে তাহলে এটার স্পেসটা দেখেন এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশে খুবই একটা গুরুত্ব নিয়েছে। তারপর এখান থেকে যদি আমি এই স্পেসিংটা যদি আমি আবার কমাই দিই যেমন 1 পয়েন্ট করে দিই তখন দেখুন এখানে স্পেসিংগুলো কমছে। এভাবে করে আপনারা লাইন স্পেসিংগুলো নির্ধারণ করতে পারেন। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, যেটা হচ্ছে যারা বায়োডাটা নিজে নিজে ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিছু কালার আমরা দেখতে পাই, যেমন ধরেন এখানে এই যে ধরনের একটা কালার অথবা এটা পুরো পেজ জুড়েই পড়বে, এই ধরনের কালারটা মূলত বায়োডাটা বা সিভিতে আমরা দেখে থাকি, এই কালারগুলো আমরা এটাকে শেডিং কালার বলি, শেডিং কালারটা আপনার এখান থেকে চুজ করে নিতে পারেন। তারপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, যেটা হচ্ছে আমি আরেকটা লেখা দিয়ে অথবা নেশন লিখলাম, সরি এখানে একটু লিখেছি নেশন, এই নেশন লেখাটা আমি একটু বড় করে এখান থেকে বড় করলাম। বড় করার পর আমি চাচ্ছি এটাকে একটু মাঝামাঝি নিয়ে যাওয়ার জন্য এখানে মাঝামাঝি নিয়ে গেলাম, একটু ছোট করি। তারপরে এখানে একটা আমি চাচ্ছি বক্স আকার হবে অথবা এখানে একটা বর্ডার হবে, সেই বর্ডারটা দেওয়ার জন্য এখানে একটা শেডিং এর পাশে একটা অপশন আছে বটম বর্ডার, বটম বর্ডারে কি দিয়ে এখানে অল বর্ডার দিবেন, অল বর্ডার দিলে এখানে একটা বর্ডার করে যাবে। এভাবে করে আপনার আবার এখানে যদি আপনি সিঙ্গেল চান সেক্ষেত্রে একটা নো বর্ডার দিতে হবে, প্রথমে নো বর্ডার দিলে এটা চলে যাবে, তারপরে বটম বর্ডার দিলে বটম বর্ডার দিলে বর্ডার দিচ্ছে। এভাবে করে আপনারা চাইলে সাজাতে পারবেন। তো বন্ধুরা এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ফাইন রিপ্লেসমেন্ট গোটু, অর্থাৎ ফাইন রিপ্লেসমেন্ট গোটুর কাজটা একটু আপনাদেরকে দেখান। এখানে একটা ফাইন নামের অপশান আছে, এই ফাইনটা যখন ক্লিক করবো আমার এখানে এইভাবে চলে আসছে। তো যারা উইন্ডোজ 10 অথবা অফিস 10 ইউজ করেন তাদের এইভাবে এন্টারফেসটা আসবে। এখানে যদি আমি বি ক্লিক করে দেখি, দেখুন বি ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে বিগুলো যত বি আছে আমার পেজে সবগুলো সিলেক্ট করে দিয়ে দিচ্ছে, অর্থাৎ ফাইন যত বাংলা অর্থ হচ্ছে যে খোঁজা। তো আপনারা কোনো একটা লেখাটি খুঁজতে চাইলে এভাবে খুব শর্টকাটে এখান থেকে বুঝতে পারবেন। তারপরে রিপ্লেসমেন্ট, এখানে রিপ্লেসমেন্টের কাজটা বলি, রিপ্লেসমেন্টটা খুবই দরকারি একটা বিষয় আমি মনে করি, কারণ রিপ্লেসমেন্টে এটা খুবই সবাই ব্যবহার করে, কারণ আমাদের মানুষ মাত্রই ভুল, কারণ ভুল তো হবে স্বাভাবিক। তো আমাদের লেখার মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড ভুল করে লিখে দিলি, তো আমরা যদি এটা খুব দ্রুততার সাথে পরিবর্তন করতে চাই, অথবা আমি এখানে লিখলাম বাংলাদেশ, সে বাংলাদেশের জায়গায় এই যে বাংলাদেশটা আমি সম্পূর্ণ লিখে ফেললাম, অর্থাৎ আমি বাংলাদেশের জায়গায় কোনো একটা কান্ট্রির নাম অথবা কান্ট্রি লিখি,
যে কান্ট্রি, আমি অথবা বাংলাদেশের জায়গায় কান্ট্রিটা রিপ্লেস করতে চাচ্ছি অথবা পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখেন এখানে যদি আমি রিপ্লেস দিই তাহলে এখানে রি কান্ট্রি হয়ে গেলে শুধুমাত্র একটা। আর আপনি যদি চাচ্ছেন যে পুরো পেজেই রিপ্লেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে রিপ্লেস অল দিলে যতগুলো বাংলাদেশ আছে সবই রিপ্লেস হবে। তবে এখানে একটা মেসেজ আমাদেরকে দিয়েছে, দেখুন হোয়াট হ্যাজ রিচেড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট জিওস হোয়ার মেক উই ওয়ান টু সাজ দ্য বিগিনিং, ইয়েস ইয়েস দিলে দেখুন এখানে আমাকে আরেকটা মেসেজ দিয়েছে, হোয়াট হ্যাজ কমপ্লিটেড ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড ফর রিপ্লেসমেন্ট, ওকে। তারপরে এখানে ওকে দেওয়ার সাথে সাথে এখানে রিপ্লেসমেন্ট দিয়ে আমাদের দিয়েছে চারটা বা পাঁচটা এখানে রিপ্লেসমেন্ট করেছে। এভাবে করে আপনারা রিপ্লেসমেন্ট করতে পারেন প্রতিটা পেজে। তারপর গোটু সব সর্বশেষ কাজ যেটা হচ্ছে গোটু পেজ, অথবা আপনার এখানে এক কাজের ভিত্তিতে এক থেকে পঞ্চাশটা পেজ নিতে পারেন। তো আপনি খুব দ্রুততার সাথে পঞ্চাশতম পেজে দিতে পারছেন, তো পঞ্চাশতম পেজে যাওয়ার জন্য এখানে ফিফটি লিখে দেওয়ার পর গোটু দিলেই আপনি চলে যেতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু পঞ্চাশটা পেজ নেই, আমাদের এখানে দেখুন পেজ নাম্বার ওয়ান অফ ওয়ান, তো সেই জন্য আমাদের অর্থাৎ আমরা একটাই পেজ আছে যাবে না। আমাদের যদি পঞ্চাশটা পেজ থাকতো তাহলে পঞ্চাশটা পেজ থাকবে। তো খুব দ্রুততার সাথে আপনি কীভাবে একটা পেজে রূপান্তরিত বা আপনার একটা পেজে যেতে যাচ্ছেন, তো এখানে গোটুতে গিয়ে জাস্ট পেজ নাম্বারটা শো করাই দিলে এখানে জাস্ট আপনার খুব দ্রুততার সাথে চলে যেতে পারবেন। তো বন্ধুরা এখানে এই কাজটি যদি আপনি সেভ করতে চান, এখানে ফাইল নাম্বার অপশান আছে, এখানে গিয়ে সেভ দিলে আপনার এই ধরনের সেভ দেওয়ার সাথে সাথে একটা বক্স আসবে। তো এখানে গিয়ে আপনার যে একটা ফাইল নেম দিবেন, অর্থাৎ আমি এমএস ওয়ার্ড দিয়ে সেভ করতে যাচ্ছি। তো আমি এখানে কোন জায়গায় গিয়ে সেভ করতে কোথায় রাখতে চাচ্ছি, আমার কোন লাইব্রেরিতে রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি যেটা মিউজিক নামের অপশানে সেভ হবে এমএস ওয়ার্ড নামে। আমি এখানে যদি সেভ দিব এই ধরনের সেভ হয়ে গেল। তো দেখুন আমি এটাকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমার মাই পিসিতে গিয়ে মিউজিক নামের অপশানে যাব। মিউজিক নামের অপশানে গিয়ে দেখুন এখানে এমএস ওয়ার্ড লেখা আছে, এই যে এমএস ওয়ার্ডটা এভাবে ওপেন করলে আমার। তো বন্ধুরা আপনারা আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না সাবস্ক্রাইব করতে, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে এমএস ওয়ার্ডকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন, এমএস ওয়ার্ডকে আপনি কীভাবে পাসওয়ার্ড আকারে এটা সেভ করে, অর্থাৎ আপনি পাসওয়ার্ড দিলে এটা কেউ ছাত্র নাই খোলার, এই ধরনের কাজগুলো শেখাবো। এবং কীভাবে এমএস ওয়ার্ডের পেজটাকে প্রিন্ট করবেন, সে প্রিন্টের অপশানটা আপনাদেরকে দেখাবো, প্রিন্ট কীভাবে করবেন, কীভাবে পাসওয়ার্ড দিবেন, কীভাবে হোম এবং কীভাবে আপনারা টেবল করবেন, কীভাবে টেবল ফাইল মেক করবেন, কীভাবে হেডার ফুটারের ব্যবহার, অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদেরকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। তো দ্বিতীয় পর্ব এমএস ওয়ার্ড দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি যে ব্লগ এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর আমার এই ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয় আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ইমেল আইডি, আপনারা আমাকে ইমেল করতে পারেন কোনো কিছু না বুঝলে, অথবা আমার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেই ফেসবুক পেজের দিকে আপনারা হয়তোবা দেখে নিতে পারেন, হয়তোবা আমাকে ওইখানে মেসেজ করতে পারেন যদি কিছু জানার থাকে, ওইখান থেকে আপনারা সাথে সাথে অ্যান্সার পাবেন। তো এই কামনাই এখানে শেষ করলাম দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ সবাই।